আসসালামু আলাইকুম দুই হাজার বাইশের ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনচোস ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব বিষয়টি হলো দর্শন দ্বিতীয় পত্র দর্শন দ্বিতীয় বিষয় বিষয়কোট এগারো সতেরো তিন এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে আট পাঁচ দুই বুধবার তাহলে চলো এই ভিডিওতে আমরা দর্শন দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিই তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে সকল বিষয়ে সাজেশান নিতে চাচ্ছ তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি তোমাদেরকে সাজেশান নেওয়ার যে পদ্ধতি কীভাবে সাজেশান নিতে হবে সেই বিষয়টি তোমাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো তোমরা অবশ্যই পিন কমেন্টটি চেক করবে তো আমরা এখন আলোচনা করব দর্শন দ্বিতীয় পত্র ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ বিষয়কোট এগারো সতেরো শূন্য তিন বিষয়ের নাম নীতিবিদ্যা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমাদের পরীক্ষার সময় থেকে তিন ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান আসি তোমরা যে বিভাগের প্রশ্নের উত্তর লেখা শুরু করবে সেই বিভাগের প্রশ্নের উত্তর তোমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে তোমরা ইচ্ছা করলে বিভাগে তোমরা উলট পালট করতে পারো অর্থাৎ তোমরা যদি চাও আমি ক বিভাগ আগে আগে লিখবো তোমরা ক বিভাগ আগে লিখতে পারো তোমরা যদি আমি ক বিভাগ আগে লিখবো লিখতে পারো তোমরা যদি চাও গ বিভাগ আগে লেখার আগে লিখতে পারো তবে প্রত্যেকটি বিভাগের প্রশ্ন উত্তর তোমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রশ্নের সাথে আমি উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নীতিবিদ্যা কী নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার ভালত্ব মন্দত্ব ঐচ্ছিত্য অনৈচিত্য প্রভৃতি লক্ষণ ও নির্ণয় নিয়ম নির্ণয়ের চেষ্টা দ্বিতীয় নম্বর প্রশ্ন মোরের শব্দের অর্থ কী মোরের শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি তিন নম্বর প্রশ্ন নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী নীতিবিদ্যার প্রধান বা আলোচ্য বিষয় হলো মানুষের আচরণ চার নম্বর নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞাপন নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান পাঁচ নম্বর দুজন নীতি দার্শনিকের নাম লিখ জোরমি বেনথাম ও জেএস মিল ধর্মতাত্ত্বিকেরা নৈতিক নিয়মকে কি মনে করে ঈশ্বরের আদেশ মনে করে আট নম্বর ব্যবহারিক নীতিবিদ্যা কি সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিগত পরিবেশগত সামাজিক সাংস্কৃতিক অর্থাৎ জীবন প্রণালী সম্পর্কিত সমস্যা এসব সমস্যা সমাধানকল্পের নৈতিক নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক নীতিবিদ্যা বলে নয় নম্বর পরিবেশ নীতিবিদ্যা কি পরিবেশ নীতিবিদ্যা হল পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্রণ ও সমন্বিত পর্যালোচনা এবং স্ববিচার বিশ্লেষণ তাকে পরিবেশ তো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের দর্শন পত্রের যে কটি ক বিভাগের শর্টকাট প্রশ্ন ধরেছি এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সব থেকে বেশি তোমরা অবশ্যই যে কটি প্রশ্ন ধরেছি তোমরা অবশ্যই কমপ্লিট করবে ক বিভাগের জন্য আর টোটালি যেগুলো প্রশ্ন ধরেছি সেগুলো প্রশ্ন কিন্তু বিগত সালে পরীক্ষা এসেছিলো যা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তা তোমরা অবশ্যই অবশ্যই টোটালি তেতাল্লিশটি প্রশ্ন ধরেছি ক বিভাগের জন্য এই ক বিভাগের তেতাল্লিশ প্রশ্ন তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর তোমরা অবশ্যই অবশ্যই সাজেশান নেওয়ার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটি প্রিন্ট কমেন্ট দিয়ে রাখবো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা কিন্তু এই সাজেশানটি নিতে পারো আচ্ছা এই সাজেশানটি কী জন্য নিবি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এই সাজেশনে যেগুলো প্রশ্ন ধরা হয়েছে সেগুলো প্রশ্ন বিভিন্ন সাজেশান এবং মূল বই থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা অবশ্যই অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশনগুলো নিতে পারো সব সবকটি সাজেশান তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এরপরে থাকছে গ বিভাগ গ যেগুলো প্রশ্ন ধরছি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা থেকে বেশি তো তোমরা অবশ্যই পুনরী প্রশ্ন কমপ্লিট করবে আর এই সাজেশানি নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানটি নিতে পারো তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম